হিজাব পরে ক্লাসে ঢুকতে বাধা, বাইরেই বসে পড়লেন ছাত্রীরা। কর্ণাটকের উডুপিতে একটি সরকারি কলেজে হিজাবের উপর নিষেধাজ্ঞা ক্ষোভ প্রকাশ করে কলেজের দোরগোড়ায় বসে পড়ল একদল ছাত্রী। হিজাব পরিহিতা ছাত্রীদের সেই ভিজুয়াল ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং এ নিয়ে আরো এক প্রস্থ বিতর্ক শুরু হয়েছে। গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ দেশে সংখ্যালঘুরা পছন্দ মতো পোশাক পরতে পারবে, এমন অধিকার দিয়েছে সংবিধান। কিন্তু এক্ষেত্রে সেই অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে মেয়েদের অভিযোগ। খুদ কলেজের অধ্যক্ষ তাদেরকে হিজাব পরে ক্লাসে প্রবেশ করতে দেয়নি, তাই শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে বসতে বাধ্য হয়। সমাজকর্মীরা কলেজের সিদ্ধান্তকে ইসলামফোবিক বলে অভিহিত করেছে এবং দাবি করেছে যে নীতিটি প্রত্যাহার করতে হবে, ছাত্রীদের হিজাব পরা এবং স্বাধীনভাবে তাদের ধর্ম অনুশীলন করার অনুমতি দেওয়া হোক বলে তারা দাবি জানিয়েছেন। কলেজের ইসলামফোবিক নেতার বিরুদ্ধে ছাত্রীদের এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে অনেকের কাছে। ফ্যাটারনিটি মুভমেন্টের সঙ্গে যুক্ত আফরিন ফাতিমা প্রতিদিন হয়রানি অপমান সহ্য করেও শিক্ষার্থীদের এই অসাধারণ সাহসের কাজের প্রশংসা করেন। তিনি টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, এই সাহসী মেয়েদের প্রতি সম্পূর্ণ সংহতি, ভালোবাসা এবং দোয়া। আল্লাহ তাদের সমস্ত ক্ষতি থেকে দূরে রাখুন এবং তাদের স্বাচ্ছন্দ্য দান করুন। সমাজকর্মীরা এই বিষয়ে নাগরিক সমাজ এবং নারীবাদী গোষ্ঠীগুলির নিরাপত্তারও নিন্দা জানিয়েছেন। জোয়া রসুল বলেন, যদি তাদের হিজাব খুলে ফেলতে চেষ্টা করত তাহলে এই মেয়েগুলোর পাশে আরো বেশি মানুষ দাঁড়াত। তারা তাদের পছন্দের স্বাধীনতাকে কঠোরভাবে সমর্থন করে। মূলধারার মেজিয়ার ইসলামের উপর প্রাইম টাইম শো করবে, শুধুমাত্র তারা হিজাব পড়তে চায় বলেই আমরা তাদের কাছে থেকে সেই নিরাপত্তা দেখতে পাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, কলেজ প্রশাসন মেয়েদের হিজাব পরে ক্লাসে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করায় বিষয়টি নিয়ে এই বিতর্ক তিন সপ্তাহ ধরে চলছে। একদল ছাত্রী হিজাব পরে ক্লাসে যেতে শুরু করলে এই বিতর্ক শুরু হয়। এরপর প্রতিবাদে আর একদল শিক্ষার্থী গেরুয়া স্কার্ফ ও শাল পরে কলেজে আসতে শুরু করে। এরপর কলেজের পরিচালন সমিতি দুই ধরনের পোশাকে নিষিদ্ধ করে, তবে তা মেনে নিতে অস্বীকার করেছে মুসলিম মেয়েরা। মুসলিম ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ জিয়া এবং ইসলামিক অর্গানাইজেশন অচল অবস্থা নিরসনের জন্য কলেজ এবং জেলা প্রশাসনের সঙ্গে এ নিয়ে একটি বৈঠকও করেছে। আধুনিকতার ছোঁয়া নিয়ে সোনার পরে এই প্রথম একই ছাদের তলায় আপনার পছন্দসই পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায় কালেকশন। আমাদের এখানে পাবেন আধুনিক মানের জামা প্যান্ট জুতো, এছাড়াও পাচ্ছেন লেডিস ও জেন্টস ব্যাগ বেল্ট এবং বাচ্চাদের বিভিন্ন সাইজের একেবারে আপনাদের পছন্দসই জামা কাপড়। বিশেষ করে বিবাহের জন্য দক্ষ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে পুরুষদের জন্য শেরওয়ানি এবং মহিলাদের লেহেঙ্গা তৈরি করে দিয়ে থাকি আমরা। আমাদের ঠিকানা সোনারপুর স্টেশন রোড, গ্রিন পার্ক, নেতাজি স্পোর্টস।